আজ কলকাতা পাকসার গাছ ময়দানে লক্ষ মানুষের সমাগম হয়েছে, কারণ এই পাকসার গাছ শাহিনবাগ, যেটা দিল্লি শাহিনবাগের অনুকরণে তৈরি করা হয়েছিল, সেই শাহিনবাগে আজকে হাজির হয়েছিল। যে শাহিনবাগের দাদি নামে বিখ্যাত, যিনি দাবাং দাবি নামে বিখ্যাত, সেই দাদি এখানে সত্যি কলকাতার মানুষকে নাচিয়ে গেলেন। এবং মানুষ কলকাতা এসে একেবারে আন্দোলনের একটা নতুন মোড় ঘুরিয়ে দিলেন। দিল্লি শাহিনবাগের দাদি কে বা বোলা গিয়ে 500 রুপে মে বেঠি হ্যাঁ, তো দাদি নে বোলা কে চার দিন তুম আমারে সাথ বেঠো, হম 1,00,000 রুপে দেঙ্গে। শাদী করো, ঔলাদ পেদা করো, ফির মারনা তক তুমে এহসাস হোগা কি দূসরে কো ঔলাদ কো মারনে কা দর্দ ক্যা হোতা হ্যায়। গুঞ্জন আই থি পে বিরিয়ানি আর 500 রুপে লেনে কে লিয়ে, তো উসে হামারে ভলেন্টিয়ার্স নে পকড়া আর পুলিশ কে হাওয়ালে কর দিয়া, পুলিশ নে 10 কদম লে যা কে উসকো ছোড় দিয়া। ইসকে বাদ দাদি ইয়ে কে রহি হ্যায় কি ও আগর মুসলমান কা বাচ্চা হোতা তো তুম উসকো গোলি মার কে ওহি মার দেতে। আপনি কা গলে লাগা দিয়া, ইউ কোন সে কানুন হ্যায়, পেশাবি করে ও থক গই, তো দাদি করে ও আম কা ঠক রে অভি নমন দাদি। আরে নিশা নে যে ফরম লে যে 20 আদমি আ যাও, হম নে কা 20 আদমি তু যা আওঙ্গে, হামারে 1 লাখ হে আর দমল হম সব আওঙ্গে, নে বাতাও হম কহাঁ আওয়ে, আর হামারা পানি পিনে কা, বেঠনে কা, খানা খানে কা ইন্তজাম কর কা বাতাও হম। অমিত শাহ নে বোলা कि हम आप लोग जिसको परेशानी हुआ हमसे आके मिले, सीए पे बात करें, 20 लोग आ जाए शाहीनबाग से बात करने के लिए, तो दादियों ने बोला कि हम 20 नहीं है, हम 1,00,000 आएंगे, और कहाँ आना है ये बता दो और हमारे खाने पीने का इंतजाम करो, हम वहीं आके बात करेंगे। हम ना बुला रहे हैं तो तुम्हारा एक मुंह में आग है, एक में फूस है, ऐसा क्यों करो हमारे साथ।
वगैरह, फिर एक घंटे बाद ये कह दिया है उन्होंने कि हम नहीं बुला रहे। अब पता नहीं तुम्हारे मुंह में क्या बैठा है, सच बोलते हो झूठ बोलते हो, तुम झूठे इंसान। कुछ खतरनाक बोलने वाली है। अभी ज्यादा दिन ना हुए हैं, अभी ढाई महीने हुए हैं, और ना तो हम तुमसे धुआं जोर से उखाड़ कर फेंक देंगे। यहाँ का शाहीन बाग कैसा है दादी? और तुम्हारे